হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা দেখছেন টিটু সুপার বাংলা, আমি টিটু। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং এবং খুব মজাদার হতে চলছে। যাদের গার্লফ্রেন্ড নেই বা যারা সিঙ্গেল, তাদের জন্য তো এই অ্যাপসটি খুব মজাদার। এবং কিভাবে কাজ করবে, কী কী অপশানে পারমিশন অ্যালাউ করতে হবে এবং কিভাবে কাজ করে না করে সব কিছু বিস্তারিত আমি জানাবো এবং দেখাবো। এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর যারা পুরনো আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। বাঙালি হয়ে বাংলাকে সাপোর্ট করুন, বাংলার এই চ্যানেলকে এগিয়ে নিয়ে চলুন। তো বন্ধুরা, যাদের গার্লফ্রেন্ড নেই তাদের জন্য সুখবর হতে চলেছে। এই অ্যাপসটি ওপেন করা মাত্রই কিন্তু আপনার কাছে একটির পর একটি মেয়েদের কল আসতে থাকবে। কীভাবে কাজ করবে, কেন, কী 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 বিস্তারিত আছে সব কিছুই কিন্তু আমি আলোচনা করে নেব। তো প্রথমত করতে হবে কি, আমাদের যে প্লে স্টোরটি আছে সেই প্লে স্টোরটি ওপেন করতে হবে। প্লে স্টোর ওপেন করার পর এখানে সার্চ করতে হবে লিমিওর, LIMIOR, এবার লিমিওর লাভ অল দ্য ওয়ার্ল্ড। এই যে অ্যাপসটি দেখছেন এই অ্যাপসটিকে ইনস্টল করতে হবে। কীভাবে কাজ করবে সেটা কিন্তু আমি একবার দেখিয়ে দেব। তো যখন আপনি ওপেন করবেন ঠিক আপনার সামনে এরকম টাইপের একটা ইন্টারফেস আসবে। তো একটু আপডেট চাইছি, আমি একটু পোস্ট করে নিই সেটা ততক্ষণে। ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম টাইপের একটা ইন্টারফেস আসবে, সেখানে কিন্তু আপনাকে প্রথমত লোকেশন আর লোকাল স্টেট এই দুটোকে কিন্তু কনফার্ম করতে হবে। যখন কনফার্ম করবেন তখন এই পারমিশন চাইবে, সেটাকে অ্যালাউ করতে হবে। দ্বিতীয়বার পারমিশন চাইবে, সেটাকেও অ্যালাউ করতে হবে। তারপরে আপনি কাকে চুজ করতে চান, এবার এটাকে আপনাকে মোবাইল নাম্বার এবং ই দিয়ে সার্চ করতে হবে, মোবাইল নাম্বার বা ফেসবুকে লগ ইন করতে হবে। তো আমি সরাসরি ফেসবুক দিয়ে লগ ইন করে নেব, ওটাই আমার কাছে বেশি সুবিধা মনে হবে। তো যখন ফেসবুকে ক্লিক করবো ঠিক এরকম টাইপের একটু সময় নেবে, ঠিক এরকম টাইপের কিন্তু একটা ইন্টারফেস চলে এলো। এই যে এবার আপনি দেখছেন এইখানে যে অপশানগুলো, এই অপশানটি, এই অপশানটি, এই অপশানটি, এই অপশানটি, এই অপশানটি, এই চারটি অপশান কিন্তু আমি একে একে দেখাবো। তারপরে ওপেন অপশানগুলোতে একবার আপনাকে দেখিয়ে দিই। এই যে আপনার এখানে আপনি কাদের সাথে কথা বলতে চান, ইন্ডিয়া, ভিয়েতনাম, ফিলিপিনস, না সৌদি আরব, না পাকিস্তান, না বাংলাদেশি, কার সাথে, না ইন্টারন্যাশনাল, সেটাও কিন্তু এখানে আপনি ই করতে পারবেন। এবার প্রথমত যে অপশানটি দেবো সেখানে যদি আমি ক্লিক করি, এটা আপনার সামনে এরকম টাইপের, ধরুন সামনে এই ইন্টারফেসটা যখন আমি খুলবো আপনি তার প্রোফাইলটি দেখতে পাবেন এই প্রোফাইলটিতে। এবার আপনি তাকে ফলো করতে পারবেন, এই অপশানটি টিপলে কিন্তু ফলো হয়ে যাবে। এবার যখন আপনি ফলো করেন, এবার আপনি তাকে SMS করতে চাইলে এই হাই অপশানে, ভিডিও কল করতে চাইলে এই অপশানে, কল করতে চাইলে এই অপশানে, এবং লাস্টের অপশানটা আছে ব্যাক নেক্সট কাউকে, এই যে দেখুন পরের জন চলে এলো। এবার আপনিও সেই রকম সেম টু সেম করতে পারেন। এই যে এরা কিন্তু সবাই কিন্তু অনলাইন আছে, এই যে দেখুন ইনভাইট যখনই আমি করলাম সঙ্গে সঙ্গে কিন্তু এরা ইনভাইট করে চলে এলো। এবার কিছুক্ষণের পর থেকেই যখনই আপনি এখানে ইন্টারফেস করবেন এবং আপনার প্রোফাইলটি যখন আপনি ওপেন করবেন, এই যে আপনি প্রোফাইল আপনার কিন্তু, এই যে আপনার এডিট, এখানে কিন্তু আপনি আপনার ফটো দিতে পারেন, কাউকে ফলো করেছে, কেউ আপনাকে ফলো করেছে কিনা। তারপর এখানে অ্যালবামে আপনি ছবি দিতে পারেন, সিক্রেট ফাইল এখানে করতে পারেন, মাই শো, মাই ফিল, মাই লেভেল। এই যে দেখুন আপনার বন্ধুরা, এই যে এখানে কিন্তু একটার পর একটা যখনই ওপেন করেছি একটার পর একটা কিন্তু SMS আসতেই থেকেছে। এটা কিন্তু সেম টু সেম ওই রকমভাবে SMS আসবে। এবার পারমিশন চাইবে আরেকবার অ্যালাউ করে দিতে হবে, দ্বিতীয়বার পারমিশন চাইবে অ্যালাউ করে দিতে হবে। এবার এখানে কিন্তু প্লিজ ওয়েট, এবার যখন আপনি ই করবেন এই অপশানটিতে ক্লিক করবেন মেসেজের অপশানটিতে, তখন এই যে হাই, এ লাভ, এই যে টুইঙ্কেল, তারপর এই যে ভয়েস, এখানে কিন্তু আপনি ফ্র্যাঙ্কলি সবার সাথে কথা বলতে পারবেন, যত খুশি আপনি SMS করতে পারেন। আপনাকে কিন্তু একটার পর একটা এখানে, এই যে দেখুন নিজে থেকে SMS করবে, আপনাকে SMS করার কোনো দরকার নেই, ওনারাই নিজে থেকে, এই যে দেখতেই পাচ্ছেন কীভাবে SMS করেছে, একটার পর একটা SMS করতেই থাকছে, ঠিক সেই রকমই কিন্তু এ করবেন। হ্যাঁ, ওদের সাথে কথা বলতে গেলে আপনাকে করতে হবে কি, যখনই আপনি ওদের সাথে কথা বলবেন তখন কিন্তু 199 টাকার একটা মান্থলি পেমেন্ট করতে হবে। তা আমি একটাই কথা বলে বারণ করবো, কোনো সময় আপনি মান্থলি পেমেন্ট করবেন না, কারণ অনেক সময় এগুলো ফেক হয়। তো আপনি মান্থলি পেমেন্ট করবেন না, মান্থলি পেমেন্ট করে আপনার টাকাটাই শুধু জলে যাবে। আর আপনি, আমি এতদিন ধরে ব্যবহার করছি অ্যাপসটি, আমি বুঝতে পেরেছি এটি একটি টোটালি ফেক অ্যাপ। তো বন্ধুরা, এই অ্যাপস থেকে দূরে থাকবেন এবং কোনো সময় এই অ্যাপসটিতে টাকা পেমেন্ট করবেন না। আপনি ফ্রিতে যদি হয় তো করুন, নাহলে টাকা পেমেন্ট করে করবেন না। তো বন্ধুরা, এই বিস্তারিতটা জানানোর জন্যই আমি আজকে টোটাল ভিডিওটা করেছি। তো যদি এই ভিডিওটা থেকে আপনাদের এতটুকু উপকার হয় তো অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।